বাংলাদেশের সেনাবাহিনী প্রধান এস এম শফিউদ্দিন আহমেদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সফররত মেক্সিকোর সেনাবাহিনীর কমান্ডার জেনারেল ইউফেমিও আলবার্তো ইবারা ফ্লোরস। সকালের সেনা সদরের সাক্ষাৎকালে দুদেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রযাত্রায় পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা। এর আগে মেক্সিকো সেনাবাহিনীর কমান্ডার শেখ অলিভারের পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সেনাকুঞ্জে তাকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। 8 দিনের রাষ্ট্রীয় সফরে 11 ডিসেম্বর ঢাকায় আসেন মেক্সিকো সেনাবাহিনীর কমান্ডার।